सर आप जाइए, मैं देखता हूँ सर। इधर सुनिए, मेरे बात सुनिए सर। नहीं आप कुछ नहीं किया, लेकिन आपका जो फ्रेंड था ना वो तो भाग गया ना आपके सामने, आपके होते हुए। नहीं हिशु मिशु बात में सर, सुनिए मेरा बात सुनिए। अभी कुछ भी करके सर को मैनेज करना पड़ेगा, वरना आपको जेल दे देंगे, ठीक है? तो आप एक काम कीजिए, मेरा इस जेब में पास, मैं बोल रहा हूँ आपको, इतना बात मत करो सर, सर आ रहा है, जल्दी से मेरे इस जेब में 500 रुपया भेज दो। वेलकम बैक टू अनदर ब्रांड न्यू वीडियो। की अवस्था सबार गाइस, केमन आछो तुम्हारा सबाई? आशा करी सकल ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই আছো GTA 5 রোল প্লে গেম প্লে ভিডিও দেখছো। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলছো যে GTA 5 রোল প্লে গেমের মতো কিছু গেম দেখানোর জন্য, যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারো। তাই তো গাইস, আজকের ভিডিও তোমাদেরকে টপ 5 হাই গ্রাফিক্স অফলাইন পুলিশ রোল প্লে গেম দেখাতে চলেছি, যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারো। প্রত্যেকটা গেম আমি আমার ফোনে ডাউনলোড করে খেলে দেখছি, আমার কাছে যেহেতু ভালো লাগছে, তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো। আর তোমাদের সকলে জানো আমি তোমাদেরকে যে গেমগুলো দেখাই তোমাদের সবার কাছে অনেক ভালো লাগে। তো আই থিঙ্ক আশা করি বিরল দর্জদের দেখবা, আর এগুলো গেম তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারবে। তো যাই হোক গাইস, তুমি যদি নতুন না থাকো, ফোন দিয়ে সাবস্ক্রাইব করে থাকো, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো, প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। আর কমেন্ট করে জানো আমরা পরবর্তী ভিডিও কোন টপিক বানাবো। তো চলো গাইস, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তোমাদের নাম্বার 5 জি গেম প্লেছি, সেই গেম প্লেছে পুলিশ প্রাউড পার্কিং কার গেম। পার্সোনালি যদি আমার কথা বলি, আমার কাছে গেমটার গ্রাফিক্সটা অনেক ভালো লাগছে। তুমি দেখতেই পাচ্ছ স্কোরপোর গেম প্লে ভিডিও কতটা স্মুথ আমি গেম খেলতেছি। আমার কাছে যেহেতু গেম প্লে আমার ভালো লাগছে, তো আমি মনে করি তোমরা অনেক খেলে অনেক মজা পাবে। এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপরা ম্যাপ, যে ম্যাপের মধ্যে তোমার একটা পুলিশ ক্যারেক্টার থাকবে, যে ক্যারেক্টার তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে, এবং মূলত পুলিশের যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার এই গেমটির মধ্যে দেওয়া আছে। গাইস, তোমরা যারা এই গেমটা খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটি ভালো লাগে, তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটিটা কতটা রিয়েলিস্টিক এবং মজাদার একটা গেম। গাইস, তোমরা যদি পুলিশ সিমিলেটার পুলিশ রোল প্লে কোনো গেম খেলতে চাও, তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো একবার এই গেমটি ডাউনলোড করে খেলে দেখবা, সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। আই থিঙ্ক আশা করি গাইস তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো। তো যাই হোক গাইস, গেম পিস সাইজের কথা যদি তোমাদেরকে বলি, এই গেম পিস সাইজ মাত্র 62 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। গাইস, তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো। তো যাই হোক গাইস, তোমাদের নাম্বার 4 যে গেম পিস, সেই গেমটা হচ্ছে পুলিশ ডিউটি ক্রাইম ফাইটার। তো গাইস, তুমি যখন এই গেমটি খেলবে, এই গেম তুমি দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেন ম্যাপ, যে ম্যাপের মধ্যে তোমার থাকবে কার, তোমার থাকবে হেলিকপ্টার, তোমার থাকবে বিভিন্ন ধরনের প্লেন, আরও গাইস তোমার থাকবে মূলত বিভিন্ন ধরনের কার, যে দেখতেই পাচ্ছ এগুলো কার দিয়ে তুমি এই সিটিটাকে টল দিতে পারবে, আরও যে বিভিন্ন ধরনের বাইক আছে, মানে এক কথায় ফুল হিসেবে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার এই গেমটির মধ্যে দেওয়া আছে। তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও। আমার কাছে গাইস গেমটা অনেক ভালো লাগছে, কারণ তোমার নিজস্ব একটা ক্যারেক্টার দেবো, যে ক্যারেক্টার দিয়ে তুমি চাইলে ম্যাপটাকে এক্সপ্লোর করতে পারবে, এবং যতগুলো ক্রাইম আছে সেই ক্রাইম স্পটে যেতে পারবে, আরও যে অন্য অন্য ফিউচার আছে গাইস তুমি সেই ফিউচারগুলো তুমি দেখতে পারবে এবং গেমটি একটা মজা নিয়ে খেলতে পারবে। তো আই থিঙ্ক আশা করি গাইস তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো। গাইস, তোমার যদি গেমটি ভালো লেগে থাকে তো অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে 129 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইস, তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো। আমি জানি তোমাদেরকে আজকের ভিডিওতে একটা না একটা গেম ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। তো যাই হোক গাইস, তোমাদের 3 নম্বরে যে গেম প্লেছি সেই গেমটা হচ্ছে পুলিশ কার চেস কার্ড সিমিলেটার। তো যাই হোক গাইস, তোমরা তো এই গেমটার গেম প্লে ভিডিও দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর। এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপরের ম্যাপ, যে ম্যাপের মধ্যে তোমার টল দিতে হবে, এবং লাইক তোমার একটা গাড়ি থাকবে, এখানে আছে PD CT, আরও গাইস এই গেমটির মধ্যে আরও দামি দামি স্পোর্টস কার আছে, যেগুলো কার মনে করো পুলিশের কার থাকবে, যেগুলো কার দিয়ে তুমি চাইলে টল করতে পারবে, এবং যে বিভিন্ন ধরনের ক্রাইম আছে সেই ক্রাইম স্পটে তোমার যাইতে হবে গাড়ি নিয়ে, এবং আরও অন্য অন্য ফিউচারগুলো আছে গাইস, সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে। এক কথায় গাইস, আমার কথা যদি তোমাদেরকে বলি, আমার কাছে যেহেতু গেমটির মধ্যে উপরের ম্যাপ আছে, গাড়ি দিয়ে মনে করো অনেক কিছু করা যায়, গাড়িকে কাস্টমাইজ করা যায়, সম্পূর্ণ ফিউচার যেহেতু আছে, আমার কাছে গেমটা অনেক সুন্দর মনে হয়েছে। গাইস, তোমাদের যেহেতু নর্মাল ডিভাইস আছে, তোমরা অবশ্যই একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখবা, সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। কেন তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে, আরও অনেক ধরনের ফিউচার আছে গাইস গেমটির মধ্যে, তুমি যখন গেমটি খেলবে সম্পূর্ণ ফিউচার সম্পর্কে জানতে পারবে, এবং মূলত গেমটি অনেক মজা নিয়ে খেলতে পারবে। এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের র্যাঙ্কিং, তুমি যদি আরও প্রমোশন পাও তাহলে তোমার র্যাঙ্কিংটা আরও বাড়বে, আরও অনেক ধরনের ফিউচার আছে গাইস, তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে।
তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে মাত্র 150 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন, আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন মধ্যে দেওয়া আছে। গাইস তোমার যদি গেমটি ভালো লাগে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাইতে পারো। আমি জানি আজকের ভিডিও দেওয়া তোমাদের সবচেয়ে ভালো একটা গেম ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। তো যাই হোক গাইস, তোমাদের 2 নম্বর যে গেম রেখেছি সেই গেমে হচ্ছে পেট্রোল অফিসার পুলিশ গেম 3D। তো যাই হোক গাইস, আমি যখন আমার ফোনে এই গেমটা ডাউনলোড করে খেলছি তখন আমার কাছে অনেক ভালো লাগছে, কেননা এই গেমটি যখন তুমি তোমার ফোনে ইনস্টল দিবে তখন তুমি দেখতে পারবে তোমার নিজের একটা ক্যারেক্টার মূলত তুমি নিজে তৈরি করতে পারবে। আমি নিজে আমার মতো একটা ক্যারেক্টার তৈরি করছি, তারপর মূলত এই গেমটা খেলতেছি, তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেমপ্লে ভিডিও। এই গেমটি যারা তোমরা খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, কেননা গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ, এই ম্যাপের মধ্যে তোমার একটা পুলিশ ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার দিয়ে মূলত তোমার রোল প্লে করতে হবে, মানে বিভিন্ন ধরনের যে মানুষ থাকবে সেই মানুষগুলো তুমি চাইলে রিসার্চ করতে পারবে, মানে মানুষগুলোকে সব কিছু চেক করতে পারবে যে কেটা কী নিয়ে যায় না জেনে যায়, মানে সব কিছু তুমি চেক করতে পারবে, এবং তুমি চাইলে কেস দিতে পারবে, তুমি চাইলে হ্যান্ডকাপ পড়াইতে পারবে, তুমি চাইলে আরও অনেক ধরনের ফিউচার সম্পর্কে দেখতে পারবে। গাইস তোমরা যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আর গাইস এই গেমটির মধ্যে তুমি চাইলে যে কোনো গাড়ি যদি আন পার্কিং করা থাকে তাহলে তুমি পার্কিং জন্য ফাইন দিতে পারবে, আরও অনেক ধরনের ফিউচার এই গেমটির মধ্যে দেখতে পারবে। আমি মনে করি তোমরা যখন গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে, আর এই গেমটি যখন তুমি যখন খেলবে তোমার জন্য প্রমোশন হবে, তোমার র্যাঙ্কিংটা আরও বাড়বে। আই থিঙ্ক আশা করি গাইস গেমটা সম্পর্কে বুঝতে পারছো, আমার কাছে যেহেতু গেমটি অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আই থিঙ্ক আশা করি তোমরা সকলে একবার গেমটি করে খেলে দেখবা। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি, এই গেমটির সাইজ হচ্ছে মাত্র 150 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন, আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন মধ্যে দেওয়া আছে। গাইস তোমার যদি গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো। তো যাই হোক গাইস, তুমি যদি নাম্বার 1 গেমটা থাকার আগে ইয়ারফোন দিয়ে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও, তোমাদের জন্য হামবেল রিস করবো ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। চলো দেখা থাকে আমাদের 1 নম্বর গেমটা সম্পর্কে। তো যাই হোক গাইস, তোমাদের নাম্বার 1 যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে পুলিশ কাপ সিমুলেটর গ্যাং ওয়ার্ক। তো যাই হোক গাইস, আজকের ভিডিও দেওয়া গেমের মাঝে নাম্বার 1 তোমাদের জন্য যে গেমটি দেখছি সেই গেমটির মধ্যে কি নাই গাইস, এক কথায় বলতে গেলে সব কিছু এই গেমটির মধ্যে দেখতে পারবে। আর এই গেমটি তুমি চাইলে অনলাইনে খেলতে পারবে, তুমি চাইলে অফলাইনে খেলতে পারবে। এই গেমটির মধ্যে দেখতে পাচ্ছ আমি পিডিতে আছি মূলত, মানে আমাদের অফিসে আছে পুলিশ অফিসে, সেই অফিসে থেকে মূলত একটা গাড়ি নিতে পারবো, এবং যে ওপেনার সিটিটি আছে সেই সিটির মধ্যে এক্সপ্লোর করতে পারবো, এবং যে বিভিন্ন ধরনের মিশন আছে যে বিভিন্ন ধরনের মিশনগুলো আছে সেগুলো মিশন তুমি চাইলে খেলতে পারবে, এবং চাইলে গেমটির মধ্যে যে পুলিশের ড্রেসআপ আছে সেগুলোর ড্রেসআপ তুমি চেঞ্জ করতে পারবে, তুমি চাইলে নিজস্ব ক্যারেক্টার তৈরি করতে পারবে, আর যে অন্যান্য ফিউচারগুলো আছে গাইস এক কথায় মাথা নষ্ট করা তো মোবাইলের জন্য সেরা একটা গেম। গাইস তোমরা যারা রোল প্লে গেম খেলতে অনেক পছন্দ করো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখবা, সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে, কেননা আমি আমার ফোনে নিজের ফোনে যেহেতু একবার ডাউনলোড করে খেলে দেখছি আমার কাছে অত্যন্ত মজা লাগছে, কেননা এই গেমটির মধ্যে অনেক ধরনের মিশন আছে যেগুলো মিশন খেলে তুমি অনেক মজা পাবে, এবং তোমার মিশন খেলার পর বিভিন্ন ধরনের প্রমোশন হবে, আরও অনেক ধরনের ফিউচার আছে গাইস। তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং অত্যন্ত মজা নিয়ে গেমটি খেলতে পারবে। তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেমটি ভিডিও কত ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম। গাইস তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো। আমি মনে করি তোমরা যারা পুলিশ রোল প্লে কোনো গেম খেলতে চাও তাহলে একবার এই গেমটি ডাউনলোড করে খেলে দেখবা, তোমাদেরকে সত্যি অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে মাত্র 587 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে, তুমি চাইলে অনলাইনেও খেলতে পারবে। আই থিঙ্ক আশা করি তোমরা সকলে একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখবা, আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইস তোমার যদি গেমটি ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। তো যাই হোক গাইস, এরকম নতুন নতুন গেম যদি তোমার ফোনে ডাউনলোড করে খেলতে চাও তো আই বাটনে ডিসক্রিপশন বক্সে অথবা তোমাদের এই চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে, তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলে দেখতে পারো। আই থিঙ্ক আশা করি গাইস তোমরা নতুন নতুন গেম ডাউনলোড করে খেলে দেখবা। তো যাই হোক গাইস, আজকের ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই, আল্লাহ হাফেজ।